কোনোভাবে হোলসেলার থাকতে পারবেন না। উৎপাদনের রেটে যদি বৃদ্ধি করি তাহলে এই যে আমার যে খুচরা যে সেলস করছে এটা তো একটা অপারেশন কষ্ট আছে। আপনার সেটা তো আপনার বাজারের স্যার আমার প্রাইস কম স্যার। আপনি উল্টাপট বোঝান কেন? আপনি গভর্নমেন্টকে বোঝাচ্ছেন কেন? গভর্নমেন্ট তো সবকিছু ক্যালকুলেশন করে গভর্নমেন্ট নির্ধারণ করেছে, সেই যারা প্রোডাকশন করে তাদের সাথে বসেই তো নির্ধারণ করছে, প্রাণ সম্পদ বিভাগের সাথে আলোচনা করেই তো নির্ধারণ করেছে। লাভটা দিয়ে কিন্তু ওই মূল্যটা নির্ধারণ করে দিতে পারবেন না, আপনি এখানে বলতেছেন আপনি হাত বদল করে বলতেছেন যে আপনি এখানে খুচরা বিক্রি করতেছেন। আপনি কাকে কি বুঝাচ্ছেন? আবারও বলছেন আমি কিছু বুঝাচ্ছি না, যেটা হচ্ছে এটা এই জন্য বাজারে এসে আমার ডিমের দাম আরো কম, এটা আমরা পারছি। গরিব ব্যবসায়ীরা করে যাচ্ছে, আপনি বাজার নিয়ন্ত্রণ করবেন না, ঠিক আছে? আপনার যারা যাদের কাছ থেকে আপনার পাইকারি দামে কিনে তাদের তালিকাটা আমাকে দেন। সফটওয়্যার আছে কিছুদিন ধরে ডিমের বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে সারা দেশে। তো আমি এখানে আপনাদের এই জেলায় গত 12 সেপ্টেম্বর নতুন জেলা প্রশাসন যোগদান করেছি। ইতিমধ্যে আমাদের ভোক্তা অধিকার এবং আমাদের জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অর্জন পরিচালিত বাজার নিয়ন্ত্রণের জন্য মঞ্জুরির জন্য সেখানে ডিমের বাজারে কোনোভাবে সরকার যে নির্ধারণ করে দিচ্ছে সেটা আমরা অভিযোগ পাচ্ছি যে মানুষজন কার থেকে অধিক হারে তাদেরকে অধিক দামে ডিম কিনতে হবে। তো আজকে আমরা বাজার নিয়ন্ত্রক হিসেবে আমরা আজকে খুচরা বাজারে গেছি, আমরা পাইকারি বাজারে গেছি এবং যারা ডিস্ট্রিবিউটর পর্যায়ে আছে বা এখানে উৎপাদন পর্যায়ে আছে তাদের পর্যায়ে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। তো আমরা বাজারে গিয়ে দেখেছি খুচরা পর্যায়ে কিন্তু যেই ডিমটা আমাদের 11.87 টাকা বিক্রি করার কথা সেটা কোনো ক্ষেত্রে 11-12 টাকা বা কোনো ক্ষেত্রে 13 টাকা, কোনো ক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি আমার 15 টাকাও বিক্রি হয়েছে। আমরা পাইকারদের কাছে যখন কিছু তার বক্তব্য হলো যে যারা উৎপাদনকারী তাদের কাছে তারা বিক্রি করতেছে বেশি দামে, তাদের কেনা বেশি। আপনার এইখানে আমাদের এখানে আপিল অ্যাগ্রো একটা সবচেয়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারই ধারাবাহিকতা আমরা এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমরা এখানে আসছি। মজুরির ক্ষেত্রে আমরা এসে এখানে যেটা দেখেছি যে তারা একটা উৎপাদনকারী বড় একটা প্রতিষ্ঠান কিন্তু তারাই আবার নিজস্ব একটা মার্কেটিং কোম্পানি খুলে, তাদেরই একটা প্রতিষ্ঠান খুলে তারা আবার রিটেল প্রাইসে তারা বিক্রি করার চেষ্টা করছে। এতে করে বাজারে কিন্তু ডিমের একটা সংকট দেখা দিচ্ছে এবং মানুষজন কিন্তু সেই যখন যারা খুচরা বিক্রেতা বাজার বিক্রেতা এইখান থেকে অধিক দামে কিনে নিয়ে বাজারে গিয়ে অধিক দামে বিক্রি করার সৃষ্টি করছে। এটাই এক ধরনের তাদের মধ্যে একটা মনোপলি বিজনেস এবং এটা এক ধরনের সিন্ডিকেট, যে একজন উৎপাদনকারী তিনি ডিস্ট্রিবিউটর তিনি হোলসেলার এবং তিনি রিটেল প্রাইস মানে বিক্রেতা। এটা কোনোভাবেই এটা বাজার মার্কেটিং এটা কখনো এটা হতে পারে, নৈতিকতার জায়গা হতে পারে। আমরা তাদেরকে আজকে সবাইকে আমরা সতর্ক করছি আগামীকাল থেকে বাজারের যে সিস্টেম বাজারের সিস্টেম বাজার বেশিকালে বিক্রি করতে হবে। উৎপাদনকারী যে 10.58 টাকা আছে সেই হারে বিক্রি করতে হবে, যারা পাইকার আছে তারা 11.01 টাকা বিক্রি করবে এবং যারা কনজিউমার তারা 11.27 টাকা আগামীকাল থেকে যারা তার ডিম কিনতে পারে সেই ব্যবস্থা আমরা সেই আজকে কোনো জরিমানা করছি। আজকে আমরা 3টা প্রতিষ্ঠান, একটা হলো পাইকারি বিক্রেতা 2টাকে,
আমরা 15,000, 5,000, 20,000 টাকা জরিমানা করেছি। আর উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপিল আগ্রহকে আমরা আজকে 1,00,000 টাকা, আমাদের যে দুবাই ইন্ডাস্ট্রিজ আছে, অগ্রাধিকার আছে এবং কৃষি বিপণন আছে, প্রাণী সম্পদের আছেন, সবাই মিলে আজকে তাদেরকে 1,00,000 টাকা দিয়ে দিচ্ছি। আমাদের এটা নিয়মিত অংশ বা সবজির বাজার পর্যায়ে সবাই।